হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কেয়ার রহমান বলছি আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা এটা বলতে পারো শপিং ব্লগ তো দীর্ঘ প্রায় ছয় ছয় মাস হবে ছয় মাস পরে আমি বাসা থেকে বেরিয়েছি আর এই ছয় মাস কিন্তু আমি বাসা থেকে একদমই বের হইনি অ্যান্ড আমার বেবি তো একদমই না তো ওকে আসলে গ্যারেজেও নেওয়া হয় না মানে এতটা সেবে আমরা রাখছি অ্যাকচুয়ালি এভাবেই সাবধানে থাকা উচিত প্রত্যেকটা বাবা মায়ের তো যাই হোক নেক্সট মান্থে তোমরা জানো যে রায়সাদের বার্থডে তো বার্থডে উপলক্ষে আমরা কিছু কেনাকাটা করেছি যদিও এখন যে অবস্থা খুব বেশি কেনাকাটা খুব বেশি ঝামেলা কোনো কিছু করা এত সম্ভব না তারপরেও যতটুকু সম্ভব সেটা কিনেছি আর আমি সবসময় কেনাকাটা করার সময় একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে আমার ছেলে কোনটাতে কমফর্ট ফিল করবে তো সেটাই আমি কিনি তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কি কি কিনলাম যদিও সব কেনাকাটা একদিনেই সম্ভব হয়ে ওঠেনি তো নেক্সটে আবার যখন কেনাকাটা করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার আমি শুরু করি জুতাগুলি পরে দেখাই তো ওর জন্য আমি একটু ড্রেস কিনেছি সেটা দেখাই একটা একটা করে অবশ্যই তোমরা জানাবে যে ড্রেসগুলি কেমন হয়েছে আশা করছি তো এটা হচ্ছে ওর জন্য আমি একটা টি শার্ট নিয়েছি আর এবার আমি ওর জন্য শার্ট নেয়নি আর টি শার্টগুলি আমি বেশি পছন্দ করেছি আমার কাছে মনে হয়েছে যে টি শার্ট পরলে ও বেশি কমফর্টেবল ফিল করবে অ্যাকচুয়ালি ওর শার্টের মানে শার্টগুলি খুব একটা পরতে পছন্দ করে না রায়শাদ তো আমি ভাবলাম যে ওর জন্য আমি একটু টি শার্ট নেই তো রেড কালারের টি শার্টটা নেওয়ার একটা কারণ সেটা হচ্ছে যে রেড কালারের ওর ড্রেস সাধারণত ওকে রেড কালারের খুব কম পরিয়েছি আমি তো আমার কেন জানি মনে হলো যে আজকে একটা রেড কালারের ড্রেস নেই দেখা যাক কেমন লাগে তো অনেক বেশি সুন্দর লাগছিল ওকে বাসায় আনার পর আমি একটু ওকে জাস্ট একটু দেখিয়েছি আর কি তো খুবই ভালো লাগছিল ড্রেসটা আশা করছি ও কমফর্টেবল ফিল করবে এটাকে পরে কারণ খুবই সফট একটা কাপড় আর এই ড্রেসটার সাথে একটা প্যান্টও আছে। এইটা প্যান্ট আমি এই জন্য পছন্দ করেছি কারণ ওর প্রচুর আমার রায়সাত বেশিরভাগ ড্রেসের জিন্স প্যান্টের সাথে তো গেঞ্জির সাথে মানে টি শার্টের সাথে এই প্যান্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা একটু গ্যাবার্ডিং টাইপের এটাও সফট হবে খুবই ভালো হয়েছে তো এই একটা ড্রেস নিয়েছি তারপর এটা একটা শার্ট তো আমার অ্যাকচুয়ালি এই শার্টটা যখন কিনতে গিয়েছি তখন একটা পিয়াজ টাইপের কালারের শার্ট আমার পছন্দ হয়েছিল মানে সেম ডিজাইনের বাট ওইটা বেশি সুন্দর ছিল কিন্তু ওর কোনো সাইজ ছিল না তো যেহেতু আমার কাছে ডিজাইনটা খুব ভালো লেগেছে একটু ডিফারেন্ট আছে মানে এখানে একটা চেইন সিস্টেম আছে মানে এটা কিন্তু পকেট না জাস্ট এটা স্টাইল স্টাইলের জন্য এখানে একটা চেন আছে আবার এই এই জায়গাটাতেও একটা চেন আছে তো ভালোই লেগেছে এই ড্রেসটাও আমি আরো একটা ড্রেস নিয়েছি তো এই হচ্ছে আর একটা ড্রেস এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে অ্যান্ড আমার মনে হচ্ছে যে ওর মানে স্কিনের সাথে একদম মিশে যাবে এরকম টাইপের একটা ড্রেস তো টি শার্টটা আমি বেশি পছন্দ করছি এবার কারণ ওকে প্রচুর শার্ট পরানো হয় তো আমার মনে হলো যে টি শার্টগুলি নেই একটু বেশি তো আজকে আমার এই কয়েকটাই পছন্দ হয়েছে তবে এমন একটা সময় গিয়েছি আসলে একটু দেরি হয়ে গিয়েছিল মার্কেট তো আমাদের যেহেতু উত্তর আর এখানে কিন্তু আটটার পরে আর মার্কেটটা খুব একটা খোলা থাকে না আটটার সময় মার্কেটটা বন্ধ করে ফেলে তো ওই টাইমে আর কি গিয়ে কিনে নিয়ে আসছি আর এই জুতাটা বেশ ভালোই লেগেছে আমার কাছে স্টাইলিস্ট হবে মানে একটু চেন সিস্টেমের তো জুতাটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এত পছন্দ করেছে কারণ এই জুতাটাতে কোথাও একটা আর আর কি কি লাইট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই জুতাটা ভালো লাগার একটাই কারণ সেটা হচ্ছে বাচ্চারা কিন্তু একটু লাইট টাইট এইগুলা পছন্দ করে তো জুতাটা ও খুবই পছন্দ করেছে বাসায় আসার পরে দেখা যাচ্ছে যে এই জুতাটা সে খুব পড়তেছে মানে মানে খুবই পছন্দ করেছে জুতাটা আর আমার কাছেও খুব ভালো লেগেছে আর ওকে পরলেও খুবই ভালো লেগেছে আমি কিন্তু রায়সাদকে নিয়ে যাইনি কিন্তু মানে একদম ঠিকঠাক পারফেক্ট সাইজের কিনে নিয়ে এসছি খুবই ভালো হয়েছে এটা আমার কাছে ভালো লেগেছে অবশ্যই তোমরা জানাবে যে কেমন হয়েছে আমার কেনাকাটাগুলি তারপর আমি এই একটা জুতা কিনেছি এই টাইপের জুতা অ্যাকচুয়ালি রায়সাতকে কখনো আমি পরাই নাই তো আমার কাছে মনে হলো যে এই জুতাটাও অনেক ভালো হবে তো আর আমার যেটা হয় বাচ্চাদের জুতা সবসময় একটু ব্র্যান্ডেড ভালো দোকান থেকে গেলে গিয়ে কিনলে কিন্তু ভালো হয় আর জুতাটা আমি সবসময় একটু বেশি মানে ব্র্যান্ডেডটাই বেশি পছন্দ করি যাই হোক তো এই জুতাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে স্পেশালি রায়সাদের পায়ে খুবই ভালো লাগছিল। তো ওর পায়ে দিয়ে আমি দেখেছি যে কেমন লাগছে তো ভালোই লেগেছে আমার কাছে এরপর দেখাবো যে রায় কেনাকাটা করতে যেয়ে আমি আমার নিজের জন্য কিছু কেনাকাটা করেছি তো নিজের জন্য কেনাকাটা বলতে আমার রাফ ইউজের এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে রাফ ইউজের যে ড্রেসগুলি সেইগুলি মানে শেষ হয়ে গিয়েছে বলতে হবে তো এটা একটা প্লাজো এটা আর একটা সাথে আমার জন্য একটা আর কি এটাকে জেগিংস বলে তো এটা নিয়েছি আর এটা আর একটা টি শার্ট তো আমি যেহেতু টি শার্টটাই পরি বেশি পছন্দ আমার টি শার্ট আমি ওরা কমফর্টেবল ফিল করি খুব বেশি তো এইটা একটা টি শার্ট টি শার্টটা বেশ ভালোই লাগে আমি একটু লং টাইপের টি শার্ট পরতে পছন্দ করি এটা খুলে দেখানোর আসলে কিছু নাই টি শার্ট তো টি শার্টই তাই না এই একটা টি শার্ট এগুলি হচ্ছে আমার আসলে বাবুর জন্য যখন কেনাকাটা করতে গিয়েছে চিন্তা করলাম যেহেতু বাইরে যাচ্ছি তো সাথে নিজের আমাকে যাতে আর নেক্সট টাইম বাইরে যেতে না হয় তার জন্য আমি আবার আমার নিজের জন্য একটু কেনাকাটা করে নিয়ে আসলাম তো এটা আর একটা টি শার্ট তো আমি এই টাইপের টি শার্ট খুব বেশি কমফর্টেবল ফিল করি বাসায় পড়ার জন্য এটার সাথে আমি প্লাজো পরি আমার কাছে খুব ভালো লাগে এই আর কি আর এই এই হচ্ছে আরও দুইটা প্লাজো তো এই ছিল আমার ছোট্ট কেনাকাটা আশা করছি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে জানি না কেমন লাগবে বাট আমার পছন্দ হয়েছে ভালো লেগেছে তো এটি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো অবশ্যই তোমরা জানাবে যে রায়ের সাথে ড্রেসগুলি তোমাদের কেমন লাগলো আমি সব কিছু গুছিয়ে রাখবো ভিডিও শ্যুটটা করার পরে অবশ্যই জানাবে যে রায়ের সাথে ড্রেসগুলি তোমাদের কেমন লাগলো তো আমি আরও কয়েকটা জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার নিজের জন্য একটা কেটস নিয়েছি আমি তো এইটা আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে দেখো আমার ভালো লেগেছে বলতে তোমাদের ভাইয়া এটা খুব পছন্দ করেছে আমার জন্য আর আমারও ভালো লেগেছে আর এটা কিন্তু খুবই সফট আমি পরে খুব আরাম পাবো আর কি যখন দেখা যায় যে লং জার্নি করতে হয় তখন কিন্তু হাই হিল স্লিপার আসলে কোনো কিছুতে আমার খুব বেশি কমফর্টেবল লাগে না আমার কাছে কেটসটাই বেশি ভালো লাগে আর তাছাড়া বাইরে বের হলে বিশেষ করে বিকাল বিকালবেলার দিকে যদিও এখন যে পরিস্থিতি বের হওয়ার তো অবস্থা নাই তারপরও যখন ঠিক হবে তখন অবশ্যই যাব তো এই কেটসটা নিয়েছি তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ব্লু কালারটা নিয়েছি এই জন্য যে ব্লু কালারটা কিন্তু যে কোনো ড্রেসের সাথে খুব যাই ব্লু কালারটা তো এই জন্য হচ্ছে ব্লু কালারটাই নিলাম তো আশা করছি ভালো লেগেছে তোমাদের আর হচ্ছে নিয়েছি এখানে ব্যান্ড নিয়ে নিয়েছি আমি আমার ছোট ছোট ব্যান্ড এগুলো আমি ইউজ করে থাকি এই ব্যান্ডগুলি আমি বেশি পছন্দ করি আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আমি এটা হচ্ছে একটা ফেস অ্যান্ড বডি সান ব্লক মানে এটা হচ্ছে সানস বা লোশন যেটাই বলো তো এইটা নিয়েছি আমি অ্যাকচুয়ালি এটা আমি কখনো ইউজ করিনি তোমরা যারা আমাকে দেখছো তোমরা যদি ইউজ করে থাকো অবশ্যই আমাকে জানাবে যে এটা কেমন আসলে এখানে কিন্তু লেখা আছে এসপিএফ এফ ফোরটি এখানে লেখাই আছে এখন জানি না কেমন কাজ করবে ইউজ করার পরেই বুঝতে পারবো তো এখানে যেহেতু ফেস অ্যান্ড বডি দুইটাতে ব্যবহার করা যাবে লিখেছে তো আমি এটাকে শুধু বডিতে ইউজ করব মানে আমার হাতে ইউজ করব এবং পায়ে তো এবং যে জায়গাগুলি দেখা যাচ্ছে সূর্যের আলো পড়ে আর কি তো সেটা ইউজ করব তো সেই ক্ষেত্রে এটা কেমন হবে আমি জানি না বাট তোমরা আমাকে জানাতে পারো যারা ইউজ করো আজকে যেহেতু আমার চোখে এটা পড়লো নতুন একটা তো তার জন্য আমি এমনিতে অ্যাকচুয়ালি লোটাস তারপর জয়েরটা ব্যবহার করে থাকি তো এইটা একটু ব্যবহার করছি দেখা যাক আর এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড অ্যান্ড আমি যেখান থেকে নিয়ে আসছি এটা এটা আমার আমি নিজে সময় কেনাকাটা করি তো অবশ্যই এটা দুই নাম্বার জিনিস হবে না আর সাথে আমি তোমাদেরকে দেখাই একটা খুবই কিউট জিনিস দেখতে পাচ্ছ একটা কিউট লিপস্টিক কিন্তু এটা তো এই টাইপের লিপস্টিকগুলি কিন্তু মানে ব্যাগে পার্সের মধ্যে ক্যারি করতে খুবই সুবিধা আর আমার এই টাইপের কালার খুবই ভালো লাগে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই কিউট দেখো খুবই কিউট এটা অ্যান্ড আমি তোমাদেরকে একটু কালারটা দেখিয়ে দেয় একটা অসাধারণ কালার আমি খুব পছন্দ করি এই টাইপের কালার আমি ব্যবহার করতে খুব পছন্দ করি তো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে অ্যাকচুয়ালি এটা আমার দেখে খুব ভালো লেগেছে তো ওইখানে অনেকগুলি কালার ছিল বাট এই কালারটাই আমার কাছে বেশি পছন্দ হয়েছে তার জন্য আমি এটা নিয়ে আসছি আর পার্সের মধ্যে এই টাইপের বেশ কয়েকটা আমার থাকে সব সময় আমার কাছে খুব ভালো লাগে তো এই ছিল আমার আজকের শপিং আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আল্লাহ হাফিজ